আজ দিল্লিতে বিজেপি 19টি জায়গায় কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিজেপির এই প্রতিবাদ এএপির শুল্কনীতির বিরুদ্ধে। আম আদমি পার্টি শনিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাসভবনে সাম্প্রতিক সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর অভিযোগ নিয়ে বিজেপির সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছে। এটি বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের কাছে তদন্ত সংস্থার অনুশীলনের ফলাফল বলে দাবি করেছেন তারা। ইতিমধ্যে বিজেপি শহর জুড়ে একাধিক স্থানে পদযাত্রা করেছে। দিল্লির ইউনিটের প্রধান আদেশ গুপ্ত শুল্কনীতির সাথে জড়িত অনিয়মের অভিযোগে মিস্টার সিসোদিয়াকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। বিজেপির স্টিং অপারেশনের প্রতিক্রিয়ায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন মনীষ সিসোদিয়া। তিনি বলেন, আমার বিরুদ্ধে অবৈধভাবে মামলা করার জন্য চাপ দেওয়া হচ্ছে। অন্যদিকে বিধানসভার বিরোধী দলীয় নেতা রামবীর সিং বিধুরীর নেতৃত্বে বেশ কিছু দিল্লির বিজেপি নেতা এবং কর্মী মদ নীতিতে কথিত দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাসভবনের কাছে বিক্ষোভ করেছিলেন। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সিসোদিয়ার বিরুদ্ধে স্লোগান দেয় এবং তাদের পদত্যাগের দাবি জানায়। বিধুরী বলেছেন, আমরা কেজরিওয়াল সরকারের শুল্কনীতিতে কেলেঙ্কারির বিষয়টি কয়েক মাস ধরে উপস্থাপন করছি, কিন্তু মুখ্যমন্ত্রী বা সিসোদিয়া কেউই আমাদের প্রশ্নের উত্তর দেননি। সিসোদিয়াকে সরকার থেকে অপসারণ না করা পর্যন্ত বিজেপির কর্মীরা বিশ্রাম নেবে না। তিনি আরও বলেছেন যে ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করবেন এবং দিল্লিতে আম আদমি পার্টির সরকারকে বরখাস্ত করার দাবি জানাবেন।